হ্যালো এভরিবডি, এভি মহলে তোমাদের সবাইকে স্বাগত। যারা এবছর মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। এই ইতিহাসের প্রশ্নপত্রটি যেটি আলোচনা করা হবে সেটি তোমরা এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বলি যারা এভি মহল সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকন বা ঘন্টা চিহ্নটিকে অন করে অল নোটিফিকেশান সিলেক্ট করতে কিন্তু তোমরা ভুলবে না। তো প্রথমেই বলি আমরা আজকের যে ইতিহাসের প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব। তোমরা সামনে মাধ্যমিক পরীক্ষার্থী, আশা করব তোমাদের পড়াশুনো খুব ভালোভাবে চলছে, তোমাদের প্রিপারেশান অন্তিম পর্যায়ের প্রিপারেশান অত্যন্ত সুস্থভাবে হচ্ছে, ভালোভাবে হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট করে তোমরা করছো। সেই সঙ্গে তোমাদের যে ইতিহাসের প্রশ্নপত্রটি নিয়ে আজকে আলোচনা করবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে। এই ইতিহাসের প্রশ্নপত্রটি আমরা একটি পিডিএফ ফরম্যাটে আছে প্রশ্নপত্র এবং সেই সঙ্গে তার উত্তর নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আবারও বলছি শুধু প্রশ্নপত্র নয়, সেই সঙ্গে প্রশ্নপত্রের উত্তর নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো আমাদের ইতিহাসের প্রশ্নপত্রটি আছে একটি পিডিএফ ফরম্যাটে। তো এই যে তোমরা দেখছো ফুল মার্কস 90, টাইম 3 hours 15 minutes, বিভাগ ক, অর্থাৎ তোমাদের যেরকম প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দেবে মাধ্যমিকে সেই প্রশ্নপত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষার জন্য হতে চলেছে। কোনো প্রশ্নই তোমরা কিন্তু স্কিপ করবে না, সমস্ত প্রশ্নগুলো অত্যন্ত মনোযোগ সহকারে করবে। তীব্র সম্ভাবনা আছে এই প্রশ্নপত্রটি তোমরা যদি ফলো করো তাহলে আশা করব তোমাদের পরীক্ষা তোমাদের মনের মতো হবে। তো বিভাগ ক, তো বিভাগ কতে আমাদের প্রশ্ন আছে একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে 20 নম্বর আছে তোমাদের একের এক, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ক ফরাসিরা, খ ইংরেজরা, গ ওলন্দাজরা, ঘ পর্তুগিজরা। সঠিক উত্তর খ ইংরেজরা। একের দুই, বিপিনচন্দ্র পাল লিখেছেন ক আনন্দমঠ, খ জীবনস্মৃতি, গ 70 বৎসর, ঘ বর্তমান ভারত। সঠিক উত্তর গ 70 বৎসর। একের তিন, বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশ হয় ক 1870 খ্রিস্টাব্দে, খ 1872 খ্রিস্টাব্দে, গ 1873 খ্রিস্টাব্দে, ঘ 1875 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর খ 1872 খ্রিস্টাব্দে। একে চার, সোম প্রকাশ ছিল একটি ক সাপ্তাহিক পত্রিকা, খ দৈনিক পত্রিকা, গ পাক্ষিক পত্রিকা, ঘ মাসিক পত্রিকা। সঠিক উত্তর ক সাপ্তাহিক পত্রিকা। একের পাঁচ, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় ক 1813 খ্রিস্টাব্দে, খ 1913 খ্রিস্টাব্দে, গ 1823 খ্রিস্টাব্দে, ঘ 1923 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর গ 1823 খ্রিস্টাব্দে। একের ছয়, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন ক দীনবন্ধু মিত্র, খ মাইকেল মধুসূদন দত্ত, গ রেভারেন্ট জেমস লং এবং ঘ কালীপ্রসন্ন সিংহ। সঠিক উত্তর গ রেভারেন্ট জেমস লং। একের সাত, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন ক দেবেন্দ্রনাথ ঠাকুর, খ রাধাকান্ত দেব, গ কেশবচন্দ্র সেন এবং ঘ রামমোহন রায়। সঠিক উত্তর গ কেশবচন্দ্র সেন। একের আট, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় ক কলকাতা, খ ঢাকা, গ বারাসাত, ঘ কুষ্টিয়া থেকে। সঠিক উত্তর ঘ কুষ্টিয়া থেকে। একের নয়, সুই মুন্ডা ছিলেন ক ভিল বিদ্রোহের নেতা, খ চুয়াড় বিদ্রোহের নেতা, গ মুন্ডা বিদ্রোহের নেতা, ঘ কোল বিদ্রোহের নেতা। সঠিক উত্তর ঘ কোল বিদ্রোহের নেতা। একের দশ, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় ক 1858 খ্রিস্টাব্দে, খ 1860 খ্রিস্টাব্দে, গ 1865 খ্রিস্টাব্দে, ঘ 1878 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর গ 1865 খ্রিস্টাব্দে। পরের পৃষ্ঠায় একের এগারো, খুদকাটি প্রথা যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল তা হল ক কোল বিদ্রোহ, খ পাবনা বিদ্রোহ, গ মুন্ডা বিদ্রোহ, ঘ ভিল বিদ্রোহ। সঠিক উত্তর ক কোল বিদ্রোহ। একের বারো, ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয় ক ভারতবর্ষে, খ আরবে, গ বাংলাদেশে, ঘ গ্রিসে। সঠিক উত্তর খ আরবে। একের তেরো, আনন্দমঠ প্রকাশিত হয় ক 1871 খ্রিস্টাব্দে, খ 1875 খ্রিস্টাব্দে, গ 1880 খ্রিস্টাব্দে, ঘ 1882 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ঘ 1882 খ্রিস্টাব্দে। একের চোদ্দ, ভারতসভার প্রথম সভাপতি ছিলেন ক আনন্দমোহন বসু, খ শিবনাথ শাস্ত্রী, গ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঘ রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর ঘ রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। একের পনেরো, ভারতমাতা চিত্রটি কবে প্রকাশিত হয় ক 1904 খ্রিস্টাব্দে, খ 1905 খ্রিস্টাব্দে, গ 1906 খ্রিস্টাব্দে, ঘ 1907 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর খ 1905 খ্রিস্টাব্দে। একের ষোলো, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে ক 1856 খ্রিস্টাব্দে, খ 1858 খ্রিস্টাব্দে, গ 1958 খ্রিস্টাব্দে, ঘ 1959 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর খ 1858 খ্রিস্টাব্দে। একের সতেরো, বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল ক দিক
দিকদর্শন, ঘ বেঙ্গল গেজেট, গ সন্দেশ পত্রিকা, ঘ সমাচার দর্পণ। সঠিক উত্তর ঘ সমাচার দর্পণ। একের ১৮ বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল ক ১৮৪৫ খ্রিস্টাব্দে, ঘ ১৮৫০ খ্রিস্টাব্দে, ঘ ১৮৫৫ খ্রিস্টাব্দে, ঘ ১৮৫৯ খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ঘ ১৮৫৫ খ্রিস্টাব্দে। একের ১৯ প্রতাপাদিত্য চরিত্র কার লেখা, ক রাধাকান্ত দেব, খ রামরাম বসু, গ প্রমথনাথ বসু এবং ঘ সতীশচন্দ্র বসু। সঠিক উত্তর খ রামরাম বসু। একের ২০ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ স্বামী বিবেকানন্দ, ঘ দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। বিভাগ খ, খ বিভাগে আমরা চলে যাব। ১ যে কোনো ১৬টি প্রশ্ন উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে। উপবিভাগ ২-১, ২-১, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ। ২-১-২, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর ১৮৩৫ খ্রিস্টাব্দে। ২-১-৩, দিকু কাদের বলা হয়? উত্তর সাঁওতাল পরগনায় বহিরাগতদের দিকু বলা হয়। ২-১-৪, কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? উত্তর ১৯০৬ খ্রিস্টাব্দে। পরের পৃষ্ঠায় আমরা চলে যাব। উপবিভাগ ২-২, ২-২-১, জীবনের ঝরাপাতা, মানে এখানে তোমাদের করতে হবে ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। ২-২-১, জীবনের ঝরাপাতা, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, এটি ভুল। ২-২-৩, তিন আইন পাশ হয় ১৮৭০ খ্রিস্টাব্দে, এই উত্তরটিও ভুল। ২-২-৩, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র, এটিও ভুল। ২-২-৪, ভারতের সর্বপ্রথম বৈজ্ঞানিক সংগঠনের নাম আইএসিএস, এই উত্তরটি ঠিক। এরপরে উপবিভাগ ২-৩, এখানে কি করতে হবে? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। ক স্তম্ভে আছে ২-৩-১, গ্রামবার্তা প্রকাশিকা। সঠিক উত্তর হবে তিনের দাগ। খ স্তম্ভে যে তিন আছে, তিন হরিনাথ মজুমদার। ২-২-৩, উলগুলান, সঠিক উত্তর হবে খ স্তম্ভে ৪, ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ২-৩-৩, উইলিয়াম বেন্টিং, সঠিক উত্তর হবে ক স্তম্ভে খ স্তম্ভে ১, সতীদাহ রদ আইন। ২-৩-৪, সমাচার দর্পণ, সঠিক উত্তর হবে খ স্তম্ভে ২, মার্সম্যান। উপবিভাগ ২-৪, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং নাম লেখো। ২-৪-১ আছে চুয়াড় বিদ্রোহের এলাকা, ২-৪-২ মুন্ডা বিদ্রোহের এলাকা, ২-৪-৩ মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, ২-২-৪-৪ ব্যারাকপুর। তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে, খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নটি নিয়ে আলোচনা করা হচ্ছে, এটি ৯০ নম্বরের। তো এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো প্রশ্নই কিন্তু তোমরা বাদ দেবে না। শুধু তাই নয়, তোমাদের যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। ভিডিওটি তোমরা দেখতে থাকো। এরপরে উপবিভাগ ২-৫, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ২-৫-১ বিবৃতি, ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়েছিল। ব্যাখ্যা ১, তিনি শিক্ষকতায় সাফল্য লাভ করেননি। ব্যাখ্যা ২, তাঁর প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালক সমিতির পছন্দ হয়নি। ব্যাখ্যা ৩, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সঠিক উত্তর ব্যাখ্যা ২, তাঁর প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালক সমিতির পছন্দ হয়নি। ২-৫-২ বিবৃতি, সিপাহী বিদ্রোহের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যোগ দেয়নি। ব্যাখ্যা ১, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ইংরেজ শাসনের সুফল ভোগ করেছিল বলে। ব্যাখ্যা ২, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ভীরু ও দুর্বল ছিল বলে। ব্যাখ্যা ৩, বিদ্রোহের নেতা হিসেবে দ্বিতীয় বাহাদুর শাহকে মেনে নেয়নি বলে। সঠিক উত্তর ব্যাখ্যা ১, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ইংরেজ শাসনের সুফল ভোগ করেছিল বলে। পরের প্রশ্ন ২-৫-৩ বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা ১, এর উদ্দেশ্য মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করা। ব্যাখ্যা ২, পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো। ব্যাখ্যা ৩, রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি ও শিক্ষার্থীর মধ্যে মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। ব্যাখ্যা ৩, সঠিক উত্তর ব্যাখ্যা ৩। ২-৫-৪ বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। ব্যাখ্যা ১, তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা। ব্যাখ্যা ২, তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা। ব্যাখ্যা ৩, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। সঠিক উত্তর ব্যাখ্যা ২। বিভাগ খ, তিনের দাগ, দুটি অথবা ৩টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ১১টি প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। ৩-১, নতুন সামাজিক ইতিহাস কী? ৩-২, সরকারি নথিপত্র বলতে কী বোঝায়? ৩-৩, মেকলে মিনিট কী? ৩-৪, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? ৩-৫, মধুসূদন গুপ্ত কে ছিলেন? ৩-৬, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। ৩-৭, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? ৩-৮, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? ৩-৯, ১৯ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? ৩-১০, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? ৩-১১, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? ৩-১২, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
13 চার্লস উইলকিনস কে ছিলেন? 3-14 বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? 3-15 বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 3-16 উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটির অবদান কী ছিল? নেক্সট পেজ। বিভাগ ঘ, 7-8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত 2টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে উপবিভাগ ঘ এক, চারের এক, হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করবে। 4-2 এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিকেল কলেজে কিরূপ ভূমিকা ছিল? 4-3 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? 4-4 কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্যায়ন প্রণয়ন করে? উপবিভাগ ঘ 2, 4-5 বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 4-6 হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 4-7 শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল? 4-8 আধুনিক বিজ্ঞান শিক্ষা প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের অবদান কী ছিল? বিভাগ ইও, এখানে তোমাদের বড় প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন, 15-5 দাগ, 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো তোমাদের জানিয়ে রাখি, এই প্রশ্নপত্রটি যে আলোচনা করা হলো কোনো প্রশ্নই কিন্তু তোমরা বাদ দেবে না, নিজেদের মতো করে সাজেশান করবে না। যে সাজেশানটি তোমাদের দেওয়া হলো, এই প্রশ্নপত্রটি তোমাদের 2022 যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে খুবই মনোযোগ দিয়ে এই প্রশ্নপত্রগুলি প্র্যাকটিস করবে, উত্তরসহ আলোচনা করা হলো। তোমাদের আশা করি তোমাদের সুবিধা হবে এবং তোমাদের পরীক্ষা তোমাদের মনের মতো হবে। পরের প্রশ্নগুলো বলে দিই। 5-1 সংক্ষেপে মহাবিদ্রোহ 1857 চরিত্র বিশ্লেষণ করো। 5-2 কৃষক বিদ্রোহের রূপে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এবং 5-3 বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এই হলো আমাদের আজকের ভিডিওর বিষয়। আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই অবশ্যই আমাকে লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রটি ছড়িয়ে দিতে কিন্তু তোমরা ভুলবে না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষাগত থাকো। ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।